আশা করি তোমরা খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরেকটি নতুন টপিক শেয়ার করতে যাচ্ছি। তার আগেই বলে দিই, আমাদের ইতিপূর্বে তিনটা ভিডিও বানানো হয়েছে। প্রথম ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম, এরপরে দ্বিতীয় ভিডিওতে আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখিয়েছিলাম, এর পরবর্তী ভিডিওতে আমরা অক্টাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য আরেকটি উপহার নিয়ে আসছি, তা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা কীভাবে খুব সহজে রূপান্তর করব তা আমি তোমাদের আজকে দেখাবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কারণ ভিডিওটি টেনে দেখলে টপ সিক্রেটগুলো তোমরা হারিয়ে ফেলবে, যার জন্য আমার সলভগুলো তোমাদের কাছে হয়তো বা ইজি মনে হবে না। চলো তাহলে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তরের আগে আমরা আরেকটু জেনে নেই যে হেক্সাডেসিমালের বেস কত। আমরা জানি মন মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, টেট্টা মানে হচ্ছে চার, পেন্টা মানে হচ্ছে পাঁচ, হেক্সা মানে তাহলে কত হচ্ছে ছয়, আর ডেসিমেল দশমিক বা ডেসিমেল মানে হচ্ছে এর বেজ হচ্ছে হবে কত, দশ। তাহলে ছয় আর দশে কত হচ্ছে বেজ, ষোলো। এরকম ভেঙ্গে তোমাদের কখনো দেখাবে না, শুধু বলে দিবে যে হেক্সাডেসিমালের বেজ ষোলো, এটাই মনে রাখো। তার আগে আমরা আরেকটু জিনিস দেখব, দশমিকের রূপান্তরের শর্ট টেকনিকটা হচ্ছে কি, সংখ্যা গুণন বেজ। পাওয়ার আমরা ধরলাম শুরুর পাওয়ারটা এন, বা আমরা জানি না যার জন্য এন ধরলাম, এন হচ্ছে অজানা সংখ্যা ধরলাম। এরপরে একটা সংখ্যার কাজ যখন শেষ হবে, সংখ্যা গুণন বেইস, এখানে এন থেকে কত বাদ দিব, এক বাদ দেবো। এন ছাড়া যদি আমি এ ধরতাম, এ মাইনাস ওয়ান হতো। এরপরে আমরা হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো দেখব। হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো কি কি আছে, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। নয়ের পরে আছে এ, বি, সি, ডি, ই, এফ। নয়ের পরে দশ না ব্যবহার করে আমরা এ ব্যবহার করছি। এর মান হচ্ছে দশ, বি এর মান হচ্ছে এগারো, সি এর মান বারো, ডি এর মান তেরো, ই এর মান চোদ্দো, এফ এর মান পনেরো। আমরা জানি কোনো সংখ্যা পদ্ধতি সর্বোচ্চ সংখ্যা হবে বেস থেকে এক কম, তাহলে হেক্সাডেসিমালে আরেকটু লক্ষ্য করি, এফ পর্যন্ত অর্থাৎ পনেরো পর্যন্ত হবে। তার আগে আমরা আরেকটু গ্রাফ লক্ষ্য করে নিই। ম্যাথের ক্ষেত্রে এটা যদি সেন্ট্রাল পয়েন্ট হয়, সেন্ট্রাল পয়েন্ট থেকে যত বামের দিকে আসতে থাকবে তত পাওয়ার আমরা ইচ্ছা মতো যদি কমাই, এক এক করে কমতে থাকবে, আর এখানে এক এক করে বৃদ্ধি পেতে থাকবে ডানের দিকে। কিন্তু আইসিটি দশমিকে পাওয়ার নির্ণয়ের ক্ষেত্রে এটা ইচ্ছা মতো না, এখানে সেন্ট্রাল পয়েন্ট এখানে হবে, এখান থেকে যত বামের দিকে আসতে থাকবে তত পাওয়ার এক এক করে বৃদ্ধি পেতে থাকবে, এবং যত ডানের দিকে যেতে থাকবে তত পাওয়ার এক এক করে কী হবে, হ্রাস পেতে থাকবে। আমরা আরেকটি সূত্র জেনে নিই, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এম। আমরা জানি একটা সাইডকে যখন গুণ থেকে যখন ভাগ করি তখন পাওয়ার সহ যদি নিয়ে আসি তাহলে মাইনাস থাকলে প্লাস হয় আর প্লাস থাকলে মাইনাস হয়, কিন্তু এখানে প্লাস থাকলে মাইনাস করার আমাদের প্রশ্নই আসে না, আমাদের মাইনাসটা নিয়েই কাজ। মাইনাসটাকে তখন আমরা কী করে দেব, প্লাস করে দেব। তাহলে চলো আমরা একটা সংখ্যা দেখাই তোমাদের, এফ সি বি ষোলো, কিসে রূপান্তর করবো আমরা, দশমিকে। এফ সিবির পূর্ণরূপ আমরা আবার অনেকে জানি, ফুটবল ক্লাব বার্সেলোনা, যারা বার্সেলোনার সাপোর্টার আছো তাদের জন্য মজা হচ্ছে, কিন্তু যারা অন্যান্য সাপোর্টার আছো তাদের হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাদের খারাপ না, এটা খারাপ লাগার বিষয় না, আমরা অঙ্ক শিখব এখানে। এখন আমাদের দেখতে হবে এর মধ্যে সংখ্যা কতটা আছে, এর মধ্যে সংখ্যা আছে কতটা, তিনটা। তাহলে আমরা পূর্বের ক্লাসগুলো নিয়ে বলে দিচ্ছি যে দশমিকের রূপান্তরের ক্ষেত্রে আমাদের সংখ্যা কতটা আছে তা আমাদের দেখতে হবে, সংখ্যা এখানে আছে তিনটা। তাহলে আমরা বলছিলাম যে সংখ্যা যদি তিন থাকে তাহলে তিনের মধ্যে এক বাদ দিলে পাওয়ার হবে দুই, যদি চারটা সংখ্যা থাকে চারের মধ্যে এক বাদ দিলে পাওয়ার হবে কত, দুই, এই সরি, চারটা সংখ্যা থাকলে পাওয়ার হবে তিন, এরপরে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে পাওয়ার হবে দুইয়ের মধ্যে এক বাদ দিলে স্টার্টিং পাওয়ারটা হবে আমাদের এক। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের সংখ্যা এফ গুণন কত, বেজ। এই যে সহজ টেকনিক, সংখ্যা গুণন বেজ। এখানে আমরা পাওয়ারটা সহজভাবে তৈরি করছি যে কত হবে স্টার্টিং পাওয়ার, তিনের মধ্যে এক বাদ দিলে দুই, এরপরে একটা সংখ্যা কাজ শেষ প্লাস পরবর্তী সংখ্যা গুণন বেজ, দুইয়ের মধ্যে এক বাদ দিলে কত হবে এক, এরপরে বি গুণন বেজ, পাওয়ার হবে কত, একের মধ্যে এক বাদ দিলে জিরো। এরপরে আমরা মান বসাই দেব, আমরা এফ এর মান এখানে কত পাইছি,
এরফের দশমিক মান হচ্ছে 15, আর 16 গুণ করলে বা 16 উপর স্কোয়ার থাকলে কত হবে 256। এখানে কিন্তু আমরা অনেকে মিস্টেক করি, 16 এখানে আমরা স্কোয়ার না ভেবে অনেকেই 32 লিখে ফেলি, এরকম ভুল জানি না সবাই করে কিনা, তবে কিছু সংখ্যক স্টুডেন্টরা এসব করে থাকো, যারা এসব করে থাকো তারা একটু খেয়াল রাখবে ভালোভাবে। এরপরে সি এর মান হচ্ছে 12, গুণন 16 উপর 1 থাকলে 16, এরপরে বি এর মান হচ্ছে 11, 16 উপর 0 থাকলে কত হবে 1। আমরা সূচকের সূত্র জানি কি, এ টু দি পাওয়ার 0 সমান সমান কত 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 1 হবে। এরপরে 15256 একটু ক্যালকুলেশন করে নেব, তাহলে কত হবে 3840, 12 16 গুণ করলে কত হবে 192, এরপরে 11, তাহলে আমরা যোগফলটা নির্ণয় করি 3, তারপরে 9 10 4, এরপরে 8 9 শূন্য, হাতে থাকে 1, কত আসছে আমাদের 4043 আনসার আসছে। এখন আমরা কি করব, এখন ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে দিয়ে কিসের রূপান্তর কার বেস বসাবো, দশমিকের বেস, এটাই হবে আমাদের আনসার। এখানে দেখে মনে হচ্ছিলো যে FCB একটা অ্যালফাবেট, এরকম আমরা FCB বা বাবা দাদা আড্ডা বা আরও অন্যান্য থাকতে পারে, বা FB, এরকম দেখে আমরা অঙ্কগুলো দেখে ভয় পাই বা আমরা এই অঙ্কগুলো স্কিপ করে যাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলো কত সহজ বন্ধুরা, তাহলে তোমরা এত সহজ অঙ্ক কেন করবে না। তাহলে আমরা দশমিক পদ্ধতিতে রূপান্তর করতে যাব। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেখব, যে D2.6A, এখানে পূর্ণ সংখ্যা আছে কতটা আমাদের 2টা, তাহলে 2 এর মধ্যে 1 বাদ দিলে কত হবে পাওয়ার হবে 1, তাহলে সংখ্যা গুণন বেস পাওয়ার হবে 1, একটা সংখ্যার কাজ শেষ, প্লাস 2 পরবর্তী সংখ্যা, 1 এর মধ্যে 1 বাদ দিলে 0। এরপরে ভগ্নাংশের কাজ করব, সংখ্যা গুণন বেস শূন্যর মধ্যে, এখন শূন্যর পরে যা আসবে এক এক করে কমতে থাকবে, এই যে শূন্যর মধ্যে 1 বাদ দিলে 1 হবে -1, তাহলে -1 পরবর্তী সংখ্যা গুণন বেস, এখানে কত পাইছিলাম -1, এখন -1 থেকে 1 বাদ দেবো, তাহলে কত হবে -2। বন্ধুরা আরেকটু খেয়াল করে দেখো, এই 1 0 1 0 -1 -2, এটা কি আমাদের এই গ্রাফের সাথে মিলছে না, তাহলে আমাদের এই এটা কি সঠিক হতে পারে, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, যেহেতু এটা আমার মন্তব্য, ICTতে কেউ এখনও কোনো ধারণা দেয় নাই। এরপরে আমরা দেখব D এর মান হচ্ছে কত 13, 16 উপর 1 থাকলে 16, তাহলে 2 গুণন, আমরা আরেকটি সূত্র জানি, এ টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 1, তাহলে 16 টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 16 টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 1 হবে। এরপরে 6 ÷ মাইনাস সহ নিচে নামায় আনবো, তাহলে কী হবে, মাইনাস থাকলে কী হবে পাওয়ার প্লাস হয়ে যাবে, এর মান কত 10 ÷ 16, পাওয়ার সহ আমরা নিচে নামায় আনবো, মাইনাস ছিল তখন কী হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে। এরপরে আমরা গুণ করে নেব একটু, 13 ÷ 16 গুণ করলে কত হবে 208 হবে। এরপরে 2 ÷ 2 6 ÷ 16 উপর 1 থাকলে 16ই হবে, 10 ÷ 16 গুণ করলে 256, বা 16 উপর স্কোয়ার থাকলে 256 হবে, তাহলে এখানে হচ্ছে 210 ÷ 6 ÷ 16, আমাদের ভাগফল আসছে কত 0.375। এরপরে কত আসছে 10 ÷ 256, তাহলে কত আসছে 0.039। এখন আমরা যোগ করে দিব, যোগ 0.375, তাহলে যোগ 210, তাহলে কত হচ্ছে 210.414, কিসে কনভার্ট করলাম আমরা দশমিকে, যার জন্য বেশ 10 দিয়ে দেব, 414-এর পরে আরও সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমরা না লিখে আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত লিখবো, লিখে আমরা এখানে কী লিখে দেবো, প্রায় লিখে দেবো। এখন আমরা আরেকটু রিভিশনের দিকে যাই, ভগ্নাংশ থাকলে আমাদের কী করতে হবে, পূর্ণ সংখ্যা যতটা থাকবে তার থেকে 1 কম নিতে হবে, আর ভগ্নাংশ নিয়ে আমাদের মাথা ব্যথা নেয়, শূন্যর পরে আমরা -1 করে কমতে থাকবে, তাহলে প্রথমটা -1, তারপরে -2, এরপরে যদি আরও থাকতো -3, এভাবে আমরা ক্যালকুলেশনটা সহজেই করে ফেলতে পারবো। আশা করি HSC ICT তৃতীয় অধ্যায়ের এই
হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতি তোমাদের সবার খুব ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং বেল বাটনটা অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।